ফের আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী ডাক পেলেন রোমের বিশ্ব শান্তি সম্মেলনে। প্রশংসিত হলো সামাজিক ক্ষেত্রে তার অবদান। দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ। সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা। দুই টিকার মিশ্র ট্রায়ালের শিলমোহর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার। জনস্বার্থে খেলা হবে দিবসের দিন পরিবর্তনের আজই। মুখ্যমন্ত্রীকে টুইট রাজ্যপালের। ত্রিপুরাতেও পালিত হবে খেলা হবে দিবস। রাজ্যের বাইরেও জোরালো হচ্ছে তৃণমূলের সংগঠন। এবার নজর কর্ণাটকে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার সঙ্গে সাক্ষাৎ ডেরেক ওব্রায়নের। শুক্রবার থেকে বাড়ছে মেট্রো সংখ্যা। 5 মিনিট পরপর মিলবে মেট্রো, জানালো কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তনের সম্ভাবনা। হেড কোচের দায়িত্ব ছাড়তে পারেন রবি শাস্ত্রী। বিভিন্ন বিভাগের সহকারী কোচের পদেও আসতে পারে বদল। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, রাশি বিস্তারিত খবরে ফের সম্মানিত বাংলা। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আন্তর্জাতিক সম্মেলনে ডাক পেলেন তিনি। 6 ও 7 অক্টোবর বিশ্ব শান্তি বৈঠকে তাঁকে আমন্ত্রণ জানালো রোমের সংগঠন কমিউনিটি অফ সন্ত এগিডিও। অনুষ্ঠানে হাজির থাকবেন পোপ ফ্রান্সিস, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সহ বিশ্বের একাধিক শীর্ষ নেতৃত্ব। আমন্ত্রণপত্রে সামাজিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অবদানের প্রশংসা করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে চিঠিতে 21-এর নির্বাচনে জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি। উল্লেখ্য, ইতিপূর্বে একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মাদার টেরেসাকে সন্ত ঘোষণার দিনে ভ্যাটিকান সিটিতে উপস্থিত ছিলেন মমতা। আবার রাষ্ট্রসংঘের মঞ্চে পুরস্কৃত হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প। এবার ফের তাঁর উন্নয়ন, শান্তি বজায় রাখার অবদানকে কুর্নিশ জানাল আন্তর্জাতিক সংগঠন। দেশের করোনা গ্রাফের ওঠানামা অব্যাহত। 4 মাস পর এক লাফে মঙ্গলবারই অনেকখানি কমেছিল দৈনিক সংক্রমণ, কিন্তু বুধবার রিপোর্ট বলছে গত 24 ঘণ্টায় আক্রান্ত বাড়ল প্রায় 36%। তবে 140 দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 38,353 জন করোনা আক্রান্ত হয়েছেন। একই দিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন 497 জন। এদিকে করোনা তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করতে টিকাকরণের গতি বাড়াচ্ছে কেন্দ্র। করোনা রুখতে দুই টিকার মিশ্রণ কতখানি উপকারী সে বিষয়ে নিশ্চিত হতেও এবার শুরু হল পরীক্ষা নিরীক্ষা। এর জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা DCGI এর তরফে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের মিশ্র ট্রায়ালে সবুজ সংকেত দেওয়া হল। ইতিবাচক ফল মিললে প্রথমে কোভিশিল্ড টিকার পর দ্বিতীয় টিকা হিসেবে নেওয়া যেতে পারে কোভ্যাক্সিন। এদিকে এক ধাক্কায় রাজ্যে অনেকটা কমল করোনায় মৃত্যু। মৃত্যুশূন্য কলকাতাও, কমেছে সংক্রমণও। সব মিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে গোটা রাজ্য। খেলা হবে দিবসকে কেন্দ্র করে আবার আসরে রাজ্যপাল জগদীপ ধনখড়। এ বিষয়ে তাঁর কাছে দরবার করে একটি সংগঠন। তাঁদের অভিমত, খেলা হবে দিবস পালনের তারিখ মনে করিয়ে দিচ্ছে স্বাধীনতার আগে ডাইরেক্ট অ্যাকশন ডে এবং গ্রেট ক্যালকাটা কিলিং এর কথা। তারপরই টুইট করে মুখ্যমন্ত্রীর কাছে খেলা হবে দিবসের দিনক্ষণ পরিবর্তনের আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উল্লেখযোগ্য, 16 অগস্ট রাজ্যে খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কর্মসূচির ভাবনা বিজেপিরও রয়েছে। বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করলেন রাজ্যপাল। তিনি অবশ্য এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করছেন। বাংলার পাশাপাশি 16 অগস্ট তৃণমূল খেলা হবে দিবস পালন করবে ত্রিপুরাতেও। ওই দিনই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল আক্রান্ত 3 ছাত্র যুব নেতা সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্ত। বঙ্গভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর থেকেই জাতীয় স্তরের রাজনীতিতে দলের গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। সেই উদ্দেশ্যে একাধিক রাজ্যে দলের সংগঠন মজবুত করার কাজ চলছে। আপাতত তৃণমূলের পাখির চোখ বাঙালি অধ্যুষিত ত্রিপুরা, সেখানে পালিত হয়েছে শহীদ দিবস। এবার সেই তালিকায় যুক্ত হবে খেলা হবে দিবসও। বাংলার বাইরে ক্রমশ প্রভাব বিস্তার করছে তৃণমূল। এই মুহূর্তে ত্রিপুরায় সরাসরি বিজেপির বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অসময়ে স্থানীয় প্রভাবশালী নেতা অখিল গগৈ এর সঙ্গে তৃণমূলের জোট এক প্রকার নিশ্চিত। মণিপুরে আগেও এ রাজ্যের শাসক দলের সংগঠন ছিল। উত্তর পূর্ব ভারতের পাশাপাশি এবার দক্ষিণের রাজনীতিতেও পা বাড়ানোর চেষ্টা করছে ঘাসফুল শিবির। বাম শাসিত কেরলে ইতিমধ্যেই তৃণমূলের সংগঠন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টারও পড়তে দেখা গিয়েছে সেখানে। 21 জুলাই এর আগে এই
রকম পোস্টার পড়েছিল তামিলনাড়ুতে। সূত্রের খবর, এবার দক্ষিণ ভারতের আর এক রাজ্য কর্ণাটকে টার্গেট করতে চলেছে তৃণমূল কংগ্রেস। গতকাল দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়ার সঙ্গে দেখা করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ন। খবর, দেবেগৌড়ার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাও বলিয়ে দিয়েছেন ডেরেক। তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক নিয়ে যে তিনি সন্তুষ্ট তা টুইটে বুঝিয়ে দিয়েছেন দেবেগৌড়া নিজেও। মনে করা হচ্ছে কর্ণাটকের রাজনীতিতে পদার্পণের উদ্দেশ্যে তৃণমূলের সিনিয়র ওই নেতা প্রবীণ JDS নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কড়া বিধি নিষেধ শেষ হওয়ার পর থেকে ধীরে ধীরে গণপরিবহনে বাড়ছে যাত্রীর সংখ্যা। সেই কারণেই এবার মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী 13 আগস্ট শুক্রবার থেকে সোম থেকে শুক্র কাজের দিনে 220টির পরিবর্তে চলবে 228টি মেট্রো রেল। পাশাপাশি সকাল ও বিকেলে অর্থাৎ অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার জন্য দুই মেট্রোর মধ্যে ব্যবধান 7 মিনিট থেকে কমিয়ে 5 মিনিট করা হল। তবে অতিমারী আবহে মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিতই রাখা হল। সোম থেকে শুক্র সকাল 7:30 থেকে চালু হবে পরিষেবা। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া ফেরার শেষ মেট্রো ছাড়বে রাত 8:00। শনিবারও অপরিবর্তিত রইল সময়সূচি, সকাল 8:00 থেকে বেলা 11:30 এবং 3:30 থেকে সন্ধ্যে 7:15 পর্যন্ত মেট্রো চলবে। শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই পরিষেবা পাবেন। ভিড় এড়াতে এখনও রবিবার মেট্রো পরিষেবা চালু করছে না কর্তৃপক্ষ। এখনই টোকেন পরিষেবাও চালু হচ্ছে না, অর্থাৎ কার্ড ব্যবহার করেই মেট্রোয় চড়তে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই বড় খবর টিম ইন্ডিয়ার অন্দরে। আসন্ন টি-20 বিশ্বকাপের পরে নাকি বিরাটদের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াবেন রবি শাস্ত্রী। জাতীয় দলে নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রবি সহ বাকিরা নাকি BCCI এর বোর্ড সদস্যদের ইতিমধ্যেই এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন। জানা গিয়েছে ইতিমধ্যেই সহকারী কোচদের বিভিন্ন IPL ফ্রাঞ্চাইজিগুলি নাকি অফারও দিয়েছে। তাই রবি শাস্ত্রীর মতো তাঁরাও আর নতুন করে চুক্তি করতে চান না। নটিংহামে জশপ্রীত বুমরার সিমের জাদু দেখেছিলেন ক্রিকেট প্রেমীরা। ইংল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টে ঝুলিতে ভরেছিলেন 9টি উইকেট, আর সেই জন্যই ICC টেস্ট র্যাঙ্কিং এ এক লাফে প্রথম 10-এ ঢুকে পড়লেন ভারতীয় পেসার। তবে খারাপ পারফরমেন্সের জন্য নিজের আগের স্থান খোয়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রকাশিত র্যাঙ্কিং এর তালিকা অনুযায়ী 9 নম্বরে উঠে এলেন বুমরা, বিরাট কোহলি নেমে গেলেন 5 নম্বরে, 6 এবং 7 নম্বরে রয়েছেন রোহিত শর্মা ও ঋষভ পন্ত। এদিকে অলরাউন্ডারদের তালিকায় আবার নজর কাড়লেন রবিচন্দ্রন অশ্বিন, তিনি আবার উঠে এলেন দ্বিতীয় স্থানে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।